সিরাজগঞ্জের উল্লাপার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ 7 বছর ধরে বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার। প্রয়োজনীয় সরঞ্জাম, দক্ষ চিকিৎসক ও টেকনিশিয়ানের অভাবে অপারেশন থিয়েটার চালু করা যাচ্ছে না। এছাড়া রোগীর ওয়ার্ডে ঘুরে বেড়ায় বিড়াল ছানা, রোগীদের ঔষধ বিতরণেও চলছে নানা অভিযোগ। উল্লাপাড়া থেকে ময়নুল হোসাইনের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রায় 8 লাখ মানুষের চিকিৎসা সেবার অন্যতম একটি স্থান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অপারেশন থিয়েটারে আধুনিক সরঞ্জাম থাকলেও 7 বছর ধরে প্রয়োজনীয় ডায়াথার্মি মেশিন ও চিকিৎসকের অভাবে স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার বন্ধ রয়েছে। অপারেশন কার্যক্রম বন্ধ থাকায় বদ্ধ ঘরে অলস পড়ে থাকা আধুনিক সব যন্ত্রপাতি প্রায় বিকল হওয়ার পথে। পাশাপাশি রোগীদের পর্যাপ্ত ঔষধ বিতরণে রয়েছে নানা অভিযোগ। রোগীকে দেখতে আসতেছে না, বার ঔষধ দিতে হচ্ছে, দিচ্ছে না ভালোভাবে। ডাক্তার দেখে বলল যে ওষুধপাতি নাই, আপনারা বাড়ি থেকে কিনে এনে খান। এটা অপারেশন করা লাগে, ছাড়া অন্য কিছু দেওয়া হবে না। তো এখানে তো কোনো যন্ত্রপাতি নাই, সেরকম আমি যেখানে বসি সেখানে হলেই করে দিতে পারবো। অপারেশন থিয়েটারের সরঞ্জামাদি নষ্ট থাকায় কয়েক বছর ধরে অপারেশন থিয়েটার বন্ধ রয়েছে বলে জানালেন অপারেশন থিয়েটারের ইনচার্জ। ডায়াথার্মি মেশিন নাই, যেটা দিয়ে অপারেশন করতে হবে, মানে অপারেশন করবে ব্লিডিং পয়েন্টটা বন্ধ করার জন্য যেটা করা দরকার সেটা নাই। অস্বাস্থ্যকর পরিবেশের কারণে চিকিৎসা নিতে আসা রোগীরা আরো অসুস্থ হয়ে যাচ্ছেন বলে মনে করেন এখানকার কর্মরতরা। বিড়াল থেকে তো রোগ সংক্রমণ বলতে বিড়ালের হয়তো যদি কামড় দেয় বা কোনো ইয়া হয় সেক্ষেত্রে ছড়াইতে পারে। ডায়াথার্মি মেশিন ও চিকিৎসক সংকট থাকার কারণে অপারেশন বন্ধ রয়েছে, তবে খুব দ্রুতই এই সমস্যার সমাধান করা হবে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা চাহিদাপত্র দিছি এবং সেই প্রেক্ষিতে আমাদের এটা বরাদ্দ হয়ে গেছে, এটা আমরা CMHD থেকে আনার ব্যবস্থা করছি, কয়েকদিনের মধ্যেই চলে আসবে। খুব দ্রুত সকল সমস্যার সমাধান করে রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা করছে সাধারণ মানুষ। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।